নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় যাদের পেমেন্ট মোড অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু আধার করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা জানেন এর আগে অ্যাকাউন্ট ডিটেল ইজ আন্ডার রিভ্যালিডেশন প্রসেস উইথ ব্যাঙ্ক এটা লেখা এসেছিলো তারপর পেমেন্ট মোড অ্যাকাউন্ট থেকে আধার লেখা হয়ে গেছে তো এই পর্যন্ত দেখার পরে আপনারা যারা সন্তুষ্ট আছেন বা যাদের কোনো চিন্তা নেই যারা ভেবেছেন যে পি এম কিষান সম্মান নিধি যোজনায় আপনার পেমেন্ট মোড আধার হয়ে গেছে তার মানে আপনাকে আর সমস্যায় পড়তে হবে না আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা খুব সহজেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আপনাদের এই ধারণাটা ভুল সেই ভুল ধারণাটা ভাঙার জন্যই কিন্তু আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকলে কিন্তু আপনি বুঝে যাবেন যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আপনার পেমেন্ট মোড আধার লেখা হয়ে যাওয়া মানেই আপনি পিএম কিষাণ কিষান সম্মান নিধি যোজনার একজন উপভোক্তা হিসেবে পরবর্তী ইনস্টলমেন্টের টাকা কোনো সমস্যা ছাড়াই পেয়ে যাবেন আপনার এই ধারণাটি যে সম্পূর্ণ ভুল তা কিন্তু তথ্য দিয়ে এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সদস্যপদ গ্রহণ করতে পারেন এবং সেই সঙ্গে এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতেও ভুলবেন না তো দেখুন যাদের পেমেন্ট মোড অ্যাকাউন্ট ছিল তাদের কিন্তু আধার করার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছিলো এবং এই যে পি এম ব্যাঙ্ক স্ট্যাটাস এই জায়গাতে লেখা এসেছিলো অ্যাকাউন্ট ডিটেল ইজ আন্ডার রিভ্যালিডেশন প্রসেস উইথ ব্যাঙ্ক অর্থাৎ ব্যাঙ্কে আবার রিভ্যালিডেশনের জন্য পাঠানো হয়েছে যাতে পেমেন্ট মোডটা অ্যাকাউন্ট থেকে আধার করা হয় এবং ব্যাঙ্ক থেকে রেসপন্স মিললেই এখানে পেমেন্ট মোড আধার করা হবে তো সেই মতো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পেমেন্ট মোড আধার হয়ে গেছে কিন্তু এখানেই সবচেয়ে বড় সমস্যা কারণ পেমেন্ট মোড শুধু আধার হলেই হবে না পেমেন্ট মোড আধার হওয়ার সঙ্গে সঙ্গে এই যে পি রেসপন্স ডেট এটা কিন্তু আসতে হবে তখনই আপনি নিশ্চিন্ত হয়ে যেতে পারবেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আপনার পেমেন্ট মোডের আর কোনো সমস্যা নেই আপনার আধার অনুযায়ী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে আপনি পরবর্তী কিস্তির টাকা সহজেই পেয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত এই জায়গাটাতে পিএমএমএস রেসপন্স ডেট আসছে ততক্ষণ আপনার চিন্তার কারণ আছে কারণ সম্পর্কে আপনাদের আমি জানিয়ে দিই সেটি হলো এইখানে কিন্তু ব্যাংকে পাঠানো হয়েছে আপনার রিভ্যালিডেশনের জন্য ব্যাংকে জানানো হয়েছে যাতে এই পেমেন্ট মোডটা আধার করা যায় সেই কারণে আপনার পেমেন্ট মোডের ঘরে আধার লেখাটা এসেছে আর এই জায়গাতে যতক্ষণ না পর্যন্ত লেখা হয়ে যাচ্ছে ফার্মার রেকর্ড হ্যাজ বিন এক্সেপ্টেড বাই পি অর ব্যাঙ্ক মানে কৃষকদের রেকর্ড ব্যাংকের দ্বারা অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে ডেটও আসবে না আর ডেট যতক্ষণ না আসবে এই লেখাটা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত নয় যে আপনার পেমেন্ট মোড আধার হয়ে গেছে এবং আপনি যথারীতি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তাহলে আপনি বলবেন যে কেন রিজেক্ট হতে পারে এই ডেটটা না এসে কিন্তু আপনার এখানে লেখা হয়ে যেতে পারে যে রিজেক্টেড বলে তার কারণটা সম্পর্কে আপনাদের আমি জানিয়ে দিই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার ডিবিটি ট্রান্সফারের জন্য লিঙ্ক না করা থাকে তাহলেই কিন্তু আপনার এইখান থেকে ব্যাঙ্কটাকে রিজেক্ট করে দেওয়া হবে অর্থাৎ ব্যাঙ্ক কি আপনার স্ট্যাটাসটাকে রিজেক্ট বলে জানিয়ে দেবে কারণ তারা খুঁজে পাবে না যে এই ব্যক্তির কোন অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি ট্রান্সফারের জন্য লিঙ্কড আছে তার মানে আপনার কোনো অ্যাকাউন্টে ডিবিটি ট্রান্সফারের জন্য লিঙ্কড নেই যাদের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিবিটি ট্রান্সফারের জন্য আধার লিঙ্কড থাকবে অর্থাৎ আধার সাইটে গিয়ে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে চেক করতে পারবেন যেটা আপনার যুক্ত আছে বা অ্যাক্টিভ আছে দেখাবে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে যাবে আপনার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও বা আপনি যদি পি এম কিষান সম্মান যোজনায় অন্য ব্যাঙ্কও দিয়ে থাকেন তাহলেও সমস্যা নেই আপনার আধার মোডে যে ব্যাংকে টাকা পাঠানো যাবে সেই ব্যাংকে কিন্তু এখানে শো করবে এই স্ট্যাটাসে কিন্তু স্টেট ব্যাংকে টাকা ঢুকেছিল পরের টাকা ঢুকেছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অর্থাৎ এটা আধার মোডে ঢুকেছে বলেই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এই ব্যক্তির আইনপিসিআই সার্ভারের সঙ্গে লিঙ্ক করা ছিল ডিবিটি ট্রান্সফারের জন্য সেই কারণেই কিন্তু পেমেন্ট মোড অটোমেটিক আধারও হয়ে গেছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে টাকাও চলে এসেছে আপনারও যদি ডিবিটি ট্রান্সফারের জন্য এনপিসিআই সার্ভারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে তাহলেও কিন্তু আপনি পেয়ে যাবেন তো আপনি আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন যে কিভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এনপিসিআই সার্ভারের সঙ্গে যুক্ত আছে কি না দেখবেন দেখার পরে যদি যুক্ত না থাকে তাহলে ইমিডিয়েট ব্যাঙ্কে যান ব্যাঙ্কে গিয়ে যুক্ত করে নেন খুব বেশি সময় লাগে না বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু এটা অ্যাড হয়ে যায় এবং দ্বিতীয়বার যেহেতু অনেক দিন পরে পি এম কিষান সম্মান নিধি যোজনায় আধার মোট করা শুরু হয়েছে এখানে যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি আবার বেশ কিছুদিন সমস্যায় পড়ে যাবেন হয়তো দেখা যাবে বারোতম কিস্তির টাকা আপনি পাবেন না তো যাই হোক আপনি ইমিডিয়েট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে নেন এনপিসিআই সার্ভারের সঙ্গে যুক্ত আছে কি না যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ